পদ্মা মেঘনায় মিঠাপানিতে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এজন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার রাত বারোটার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এ খবরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমেছে শেষ মুহূর্তে বিক্রিও হচ্ছে রেকর্ড দামে এক কেজি ওজনের ইলিশ দুই থেকে দুই টাকায় বিক্রি হতে দেখা গেছে শুক্রবার চাঁদপুর ঘাটে গিয়ে দেখা গেছে আরতগুলো ক্রেতা বিক্রেতার সরগরম হয়ে আছে বিশেষ করে খুচরা বিক্রেতাদের লাইন ধরে ইলিশ কিনতে দেখা গেছে কিছু সময় ঘাটে অপেক্ষা করে দেখা যায় স্থানীয় জেলেরা বরফ ছাড়া তাজা ইলিশ নিয়ে আসছেন আড়তগুলোতে আবার কিছু ইলিশ নোয়াখালীর হাতিয়া এলাকা থেকে মিনি ট্রাকের সড়ক পথে আসছে ঘাটে আড়তগুলো ঘুরে একাধিক খুচরা ইলিশ বিক্রেতার সঙ্গে কথা হয় ব্যবসায়ীরা জানান এক কেজি দুইশো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি খুচরা বিক্রি হচ্ছে দুই টাকায় আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক টাকা থেকে দুই হাজার টাকা পাঁচশো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হয় এক টাকা আর ছোট সাইজের অর্থাৎ দুইশো থেকে তিনশো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে সাতশো টাকায়